আমার মতো এমন একটা দয়ালু মনিব, এমন একটা মেহেরবান মাওলার থেকে কে তোরে সরাই দিল? কেন সরে গেলি বাজা? এই যুবক ছেলেরা বলো না বাপ, আজকে যারা এক তোমাদের চেহারা দেখলে অনেকেরই তো বোঝা যাচ্ছে একটা সেজদা কপালে জোটে নাই। এখানে অনেক ছেলে আছে, এখানে আমারে বললে আমি দাঁড় করাইতে পারো, আমি চেহারা দেখলে বলতে পারো। নামাজ যারা পড়ো নাই বলো না বাপ, আল্লাহ কি অপরাধ করছে? এই চোখ লাগায়া, নাক লাগায়া, কান লাগায়া আল্লাহ তাআলা তোমার কাছে কি অন্যায় করছে? বলেন, আপনার দিদিকে বলেন, আপনার ছেলেটাকে বলেন না বাপ, যে মাওলা তোমার কাছে কি অপরাধ করছে যে এই অপরাধের কারণে কোনোদিন ফজরের নামাজই পড়ো না? আল্লাহর সাথে কেন রাগ করলেন বলেন? আপনারা যারা নামাজ পড়েন না বাবা, বলেন না আপনারা কেন রাগ করছেন আল্লাহর লগে? বলেন না, একটা ভাই বলেন না, এই দাঁড়ান না, একজন একটা নাফরমান দাঁড়াও না, একটা নাফরমান দাঁড়াও না। আজকে যারা নামাজ পড়ো নাই ডাকাত, তুই দাঁড়াস না, খারাপই না তুই কই ডাকাত খারাপ, দাঁড়াও তুই বেটা, কি বলবি বল? কি কারণ হইতে পারে নামাজ কেন পড়লি না? আল্লাহকে সেজদা দিতে নারাজ কেন বল বেটা? মালিক তোর সাথে কি অপরাধ করছে? কি রে বেটা, সারাদিনে বিড়ি খাও লজ্জা করে না? তোমার বিবি পর্দা করে না, তোমার শরম লাগে না? রাস্তার সমস্ত বখাটে দুশ্চরিত্র তোমার বউরে দেখে দেখে হাসে, তোমার বোন দেখে দেখে হাসে। তুমি মরে যাওয়া উচিত বেটা, মরে যাওয়া উচিত বেটা। তুই বেটা যার বিবি বেপর্দা, সে আবার স্বামী কিরকম? তে বেটা কোনো বেড়াই দে না বেটা। যার মেয়ে বেপর্দা, সে আবার বাপ কিসের মিয়া? তুমি আবার কিসের বাপ মিয়া? জিন্দগি বুধু বাতের থালা বলেন? আমারে মাফ করবেন, আমি শক্ত হলেও কিছু করার নাই, আমার আবেগ আমাকে বলতে হবে। আমি আরেকবার আসবো না না আসবো সে কথা ভাবিও নাই, আমি নতুন আসছি না পুরাতন আসছি এটা দেখারও দরকার নাই। আপনারা আমারে চেনেন না না চেনেন, এত কিছু আমার ভাবার দরকার নাই, গায়ে লাগে না ফিডে লাগে এত তান চিন্তা করার দরকার নাই। আপনি বিবেককে বলেন, আপনি আপনার বিবেককে প্রশ্ন নাহলে জবাব দেন। দাঁড়া, আপনি বাড়ার মতো কথা কন, আমরা শুনব কি কারণ থাকতে পারে আপনার বিবি কেন নামাজ পড়ে না, তার জন্য কেন খরচ করছেন? যে ছেলেটা নামাজ পড়ে না তার বিদেশের টাকা কেন জোগাড় করছেন মিয়া? মুসলমান লজ্জা লাগে না? ওই ডাকাইতের, ওই ডাকাইতের হাতে ছেড়ে দেন, তুই তোর কামাই তুই কর বেটা, লাগতো না তোর ভাত আমার বেটা, আল্লাহ তোমারে খাওয়াবে। আমি বললাম তোমার ফুতের বিদেশের টিয়া দিয়ে চলছে আর দুনিয়ার মানুষে ভাত খায় না? হ্যাঁ, কয়জনের ফুত বিদেশ থেকে খাবাইয়া একবার আলগি দিয়ে লাইছে আমরা জানি না। হ্যাঁ, আল্লাহ তাআলা যার ফুত বিদেশ নাই তার ভাত নাই, কথা বলেন না কেন? হ্যাঁ, যার ফুত একজনও নাই তার জন্য ভাত নাই, যার সন্তান মরে গেছে ওই বাবা মরে গেছে, আল্লাহ চালায় না তো তাইলে? এই জন্য আমি বলছি, আপনারা আমরা মূলত জিন্দগি চিনি নাই, আমার জিম্মাদারিটাই বুঝি না, আমার দায়িত্বটাই বুঝি না। আমার দায়িত্ব আমার বিবি নামাজই হবে, এটা আমাদের আমার জীবন প্রয়োজনে যত কিছু করতে হয়, যত মেল, যত মিটিং, যত দেন, যত দরবার, যত যুদ্ধ, যত সংগ্রাম, যা করতে হয় এবেড়ির লগে আমার এটা করে যাইতে হবে, বিনিময়ে আমার বউ নামাজই হইতে হবে, এটা হলো আমার সিদ্ধান্ত। আমি মরি বাসি, ভাত পাই আর না পাই, আমার ফুতের বউ নামাজই হইতে হবে, আমার ছেলে নামাজই হতে হবে,
আমার মেয়ে নামাজি হইতে হবে, আল্লাহর কসম বাপ, এটা হলো মুসলমানের সিদ্ধান্ত। যে পাহাড় নড়ে যাবে আমি আমার জায়গায় থাকব।